আমরা সময় মতো মালটা পাই নাই হাতে দেখা যাচ্ছে মানে কারো কাছে যদি চাবিটা থাকে সে সহজেই বাইকটা স্টার্ট দিতে পারবে না আমি ট্রাই করতেছি সেলফ দিচ্ছি বাট বাইকটা কিন্তু স্টার্ট নিচ্ছে না দেখেন তারপরে কিন্তু কি স্টার্ট হয় না এটা কারণটা কি জানেন একসাথে এই একসাথে দিয়ে যাওয়ার কথা ছিল Yo guys, assalamu alaikum. This is Namul Kader. You watching my YouTube channel Namrock and welcome back to my new vlog. আজকে আসছি বাইক সিরিজ শোরুমে আর আজকে আসার কারণ হচ্ছে এই শোরুমে এখন নতুন মডেলগুলো মোটরসাইকেল নিয়ে আসছে যার কারণে আমি এখন আসছি এই শোরুমে এসে এখন আমি আপনাদের দেখাবো কি কি নতুন মোটরসাইকেলগুলো আসছে আর এখানে স্পেশালি বলে রাখি যে R15 ভার্সন 3 এর রেড কালারটা চলে আসছে এই শোরুমে আর এছাড়া ইয়ামাহা MT-15 আসছে এর পাশাপাশি আসছে ইয়ামাহা FZS ভার্সন 3 সো এইসব বাইকের ফিচার কি কি আছে এটা কত সালের মডেল এবং এগুলা আপডেট প্রাইসটা কত আছে সবকিছু জানাবো আজকে ভিডিওতে আশা করি আপনাদের কাছে আজকে ভিডিওটি বা ব্লগটি ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল আজকে আমাদেরকে হেল্প করবে এই বাইক সিরিজ শোরুমের ম্যানেজার দিদার ভাই সুদীর ভাই কেমন আছেন জি ভাই আসসালামু আলাইকুম ভালো আছি আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে আপনাদের শোরুমে নতুন মোটরসাইকেল আসছে শুনলাম কি কি আসছে জি ভাই আমাদের ইন্ডিয়ান MT-15 আসছে R15 আসছে ইন্ডিয়ান FZS আসছে FZX আসছে এই চারটা মডেলের বাইক আমাদের কাছে এখন অ্যাভেলেবল পাবেন আচ্ছা তাহলে আমরা ফারস্টে শুরু করি সামনেই যে বাইক দেখা যাচ্ছে এটা হচ্ছে ইয়ামাহা MT-15 জি জি ভাই এই বাইকের সম্পর্কে কিছু বলেন এটা হচ্ছে ইয়ামা MT-15 BS6 এটার মডেল মানে কালারটা হচ্ছে 2020 এর কালার আর মডেলটা হচ্ছে 2021 এর ম্যানুফ্যাকচার হচ্ছে আচ্ছা এটা ভাই কালার কত আছে এখন এটার মধ্যে ভাইয়া তিনটা কালার পাবেন কি কি আছে ব্লু পাবেন ব্ল্যাক পাবেন হোয়াইট পাবেন আচ্ছা এই তিনটা কালার अवेलेबल আছে জি হোয়াইটের মধ্যে হচ্ছে গোল্ড রেড কালার রিং আচ্ছা আর ব্ল্যাক ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক রিং ব্লু এর মধ্যে ব্ল্যাক রিং আচ্ছা এটা এখন বর্তমান মূল্য কত এটা বর্তমান বাজার মূল্য আমরা চাচ্ছি 375,000 টাকা 375,000 টাকা আচ্ছা এটা কি প্রাইস কি ফিক্স নাকি কিছু অনার করা যাবে না ভাই কিছুটা অনার করা যাবে যারা আপনার ভিডিও দেখে আমার শোরুমে আসবে ব্যাকটা নেওয়ার জন্য আমরা আপনার চেষ্টা করব কিছুটা অনার করার জন্য এবং সাথে কিছু গিফট আইটেমও থাকবে আচ্ছা কি কি থাকছে ভাই বলা যাবে একটা চাবির রিং একটা ডাস্ট কভার চারটা ফ্রি সার্ভিস পাবে আচ্ছা ভাই আমি শুনেছি যে আপনাদের নাকি নিজস্ব সার্ভিস সেন্টার আছে জি ভাই খুব রিসেন্টলি আমাদের একটা নিজস্ব সার্ভিস সেন্টার খোলা হয়েছে এর আগে আমাদের নিজস্ব কোনো সার্ভিস সেন্টার ছিল না আমরা শোরুমে সার্ভিসগুলো দিয়ে থাকতাম তো এখন থেকে আমরা যা বাইক বিক্রি করব আমাদের নিজস্ব সার্ভিস সেন্টারে সার্ভিসগুলো কাস্টমার নিতে পারবে আচ্ছা এই সার্ভিস সেন্টার কোথায় এটা হচ্ছে পীরের বাগ কৃপু 60 ফিট রোড তো সার্ভিস সেন্টারের নামটা হচ্ছে রিভার রেস 3 এর সার্ভিস সেন্টার আপনি হয়তো বা আগেই জানেন যে আমাদের বাংলা মোটর একটা শোরুম আছে জি 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 সেই শোরুমের নাম হচ্ছে রিভার রেস জি ওই শোরুমের নামেই আমাদের সার্ভিস সেন্টারটা রিভার রেস 3 এর সার্ভিস সেন্টার এতদিন আমি আপনাদের শোরুমে আসছি বাট যে রেড কারটা ছিল না মানে যে লঞ্চ হয়েছিল ইয়ামাহা R15 ভার্সন 3 সেটা পাই নাই বাট আজকে সেটা পাইলাম জি আমরা এর আগে যে মানে মালের জন্য রিকমেন্ড দিছিলাম বাট আমরা সময় মতো মালটা পাই নাই হাতে আসতে একটু লেট হয়ে গেছে লকডাউন সমস্যার কারণে বাট এই মুহূর্তে আমাদের কাছে রেড কালার অ্যাভেলেবল পাবে আচ্ছা হিউজ পরিমাণ কালেকশন আছে এই রেড গ্লসি কালারটা জি জি আচ্ছা এটা তো আপনার হচ্ছে BS6 না BS6 R15 ভার্সন 3 BS6 2020 মডেল 21 আচ্ছা এইটা ভাই এখন বর্তমান মূল্য কত এটার বর্তমান মূল্য আমরা চাচ্ছি হচ্ছে 415,000 টাকা অনলি
এমনকি ডার্ক নেটটা পাচ্ছেন ডার্ক নেট আসছে স্যার এখন দেখা যাচ্ছে না এখনো দেখা যাচ্ছে না ভাই গতকালকে গাড়িগুলো আসছে তো আমরা এখনো গোডাউন থেকে মালগুলো শোরুমে ডিসপ্লে করতে পারি নাই এখনো সময় পাইনি মানে গোডাউনে আছে বাইকটা আপনারা শোরুমে চলে আসবে এই কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তো সবগুলোর প্রাইসই সেম সবগুলোর প্রাইসই আমাদের কাছে সেম দাইরে দেখা যাচ্ছে যে আরেকটা ইয়ামাহা MT-15 জি ভাই এটা ইন্ডিয়ান BS6 2021 এর মানে ম্যানুফ্যাকচার হইছে এটা হচ্ছে 20 এর যে কালারটা ব্ল্যাক কালারটা মোটামুটি ব্ল্যাক ব্লু হোয়াইট এই কালারগুলো সবগুলোই এখন अवेलेबल পেয়ে যাচ্ছে প্রথমে যেটা দেখলাম ওটা ছিল ব্লু কালারে আর এটা হচ্ছে ম্যাট ব্লু ওটা হচ্ছে ম্যাট ব্লু এটা হচ্ছে গ্লসি ব্ল্যাক আর একটা হচ্ছে ম্যাট হোয়াইট যেটা আর কি জায়গা স্বল্পতার কারণে ওই হোয়াইট গাড়িটা আমি এখনো ডিসপ্লে করতে পারি নাই আচ্ছা তো আগামী কালকে চলে আসবে শোরুমে যে কোনো কেউ আসলে দেখতে পারবে ওকে এর প্রাইসটা কি সেম জি একই প্রাইস ভাই হ্যাঁ এখন কোন ব্যাগ দেখাবে দেখতে পাচ্ছেন এই লোগোটা হচ্ছে 3D এটা কিন্তু এর আগে আমার কাছে ছিল না মানে এটা ছিল আগে স্টিকার হ্যাঁ স্টিকার ছিল এই প্রথম আমার কাছে এই 3D লোগো সহ FZS ভার্সন 3 টা আমরা নিয়ে আসছি এই প্রথম আচ্ছা বা এটা ফিচার কিছু আছে বলার মতো এটা হচ্ছে BS6 এটার যে আপনার সাইড স্ট্যান্ডে একটা সেন্সর আছে আচ্ছা ঠিক আছে এটা ভিতরে থাকলে স্টার্ট নিবে না হ্যাঁ এটার মধ্যে একটা হয় ব্লুটুথ কানেক্টিভিটি সহ উইথ ব্লুটুথ কানেক্টিভিটি সহ বাট এটাতে যে ব্লুটুথ এক্স কানেক্টিভিটি এই কানেক্টিভিটিটা এই কারটাতে আমাদের কাছে আসে নাই আচ্ছা আমাদের কাছে যে ডার্ক নাইট আগে যে ডার্ক নাইটটা ছিল ওই ডার্ক নাইটের সাথে আপনার ওই ব্লুটুথ বর্তমান মূল্য ভাই আমাদের আইসক্রিম প্রাইস হচ্ছে 2,75,000 টাকা মানে জাস্ট আমি 3 পিস পাইছি 3 পিসের ভিতরে অলরেডি 1 পিস সোল্ড আউট হয়ে গেছে আর 2 পিস আছে এটা হচ্ছে FZS ডার্ক নাইট বলে ডার্ক নাইট এডিশন এটার আগে যেটা দেখালাম আপনাকে 3D এটা কিন্তু 3D না আপনি দেখতে পাচ্ছেন এই পাশে যদি ক্যামেরাটা একটু ধরেন এই পাশে যে ব্লুটুথ এর ডিভাইসটা এই পাশে দেখতে পারবেন যে ব্লুটুথ এর একটা এক্সট্রা ডিভাইস দেওয়া আছে আর এটার সাথে যেটা আছে আপনি একটা এক্সট্রা লক দেওয়া আছে আমি লকটা আপনাকে দেখা যেতেছি এটা যে ব্লুটুথ ডিভাইসের সাথে সাইড স্ট্যান্ডে যে সেন্সর গুলো থাকতেছে প্লাস এই ডিভাইসটা কিন্তু সিকিউরিটির জন্য অনেক কাজ করবে আচ্ছা দেখা যাচ্ছে মানে কারো কাছে যদি চাবিটা থাকে সে সহজেই বাইকটা স্টার্ট দিতে পারবে না যেমন এই যে দেখেন আমি এখন এই যে চাবিটা নিলাম চাবিটা দিচ্ছি স্টার্ট দেওয়ার জন্য গাড়ি নিউট্রালে আছে হ্যাঁ আমি ট্রাই করতেছি সেলফ দিচ্ছি বাট বাইকটা কিন্তু স্টার্ট নিচ্ছে না এটাতে এই যে আমাদের সাইড ইন্ডিকেটরে একটা লক দেওয়া আছে এই লকটা যতক্ষণ না প্রেস করা হবে ততক্ষণ বাইকটা স্টার্ট নিবে না আমি লকটা আপনাকে সামনে একটু দাঁড়ান আমি আপনাকে লকটা প্রেস করে দেখাচ্ছি ঠিক আছে আমি দেখা যাচ্ছে এই বাম পাশে যে ইন্ডিকেটরটা আমি এটা 3 বার প্রেস করব 1 2 3 এবার আমি প্রেস করার পর আবার নিউট্রাল দিছিলাম হ্যাঁ নিউট্রাল দিছিলাম এবার আমি আবার ডান পাশে প্রেস করে নিউট্রাল দেব এই ডান পাশে প্রেস করলাম নিউট্রাল দিলাম দেখেন তারপরে কিন্তু কি স্টার্ট হয় না এটার কারণটা কি জানেন একসাথে এই একসাথে দিয়ে যাওয়ার কথা ছিল অনেকটা সময় আমি আপনার সাথে কথা বলতে চাই একটা গ্যাপ দিছি এখন আমি আপনাকে আবার করে দেখাচ্ছি 1 2 3 এই দুইটা লাইট একসাথে জ্বলে উঠছে তার মানে আপনার ডিভাইসটা অ্যাক্টিভেট হয়ে গেছে এখন আপনি সেলফ দিলে ব্যাক করে দিচ্ছেন এই জিনিসটা এখনো দেখি না এটা মানে ফার্স্ট আসছে না জি জি ভাই
এই বাইকটা পাইছিলাম বাট সীমিত সংখ্যক পাইছিলাম ওটা সেল হয়ে যাওয়ার পর অনেক কাস্টমার রিকমেন্ড ছিল এই মডেলের বাইকটা আবার দেওয়ার জন্য বাট আমি এতদিন দিতে পারিনি কিন্তু তাদের জন্য এটাও দুঃসংবাদ যে আমি বেশি কোয়ান্টিটিতে আনতে পারিনি এবার অল্প কিছু সংখ্যক পেয়েছি সামনে দেখা যাচ্ছে এই দুইটা একুশের এটার সাথে আমাদের কাছে আরো দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারটা পাবেন আরেকটা হচ্ছে অরেঞ্জ আর ব্ল্যাকের একটা কম্বিনেশন বাট ওই কালারটা শুধু আমাদের স্টক আউট হয়ে গেছে আচ্ছা শুধু ওই একটা কালার নাই হ্যাঁ শুধু একটা কালার স্টক আউট হয়ে গেছে আমাদের কাছে এই মুহূর্তে পাবেন হচ্ছে এই গ্রে কালারটা পাবেন রেড কালারটা পাবেন আর 2020 এর যে কালারটা অনেক কাস্টমারই আমাদের এই গাড়িটাকে অনেক পছন্দ করে যখন আমাদের থাই নতুন যে বাইকগুলো আসছে এর ভিতরে সবার সবচেয়ে পছন্দের কালার ছিল এই এপি রেসিং থাইটা আচ্ছা সর্বপ্রথম যখন থাই গাড়িগুলো সিবিআর গুলো আমাদের কাছে আসে আচ্ছা ভাই এইটা মনে হয় 2020 এই যে এপি রেসিং থাই এটা হচ্ছে 2020 এর মডেল জি এপি রেসিং থাই আর এগুলো হচ্ছে 2021 এর এই দুইটা কালার দেখতেছেন এটার সাথে পেয়ে যাবেন ম্যাট ব্ল্যাক কালারটা ওকে ভাই এখন প্রাইসের বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম আসলে ভাইয়া আমরা এই একটা বাইকই ফিক্সড প্রাইসে বিক্রি করতেছি এটা হচ্ছে 5 লক্ষ 10 হাজার টাকা যে কোনো কালার নেই সবগুলো একই প্রাইসের ভিতরে রাখছি সেটা কারণ কি আমি যখন আগে আসছিলাম প্রাইস যখন জানতে যাচ্ছিলাম তখন আমি শুনেছিলাম যে এপি রেসিং এর প্রাইসটা একটু বেশি হ্যাঁ একুশের এই কালার গুলো থেকে এপি রেসিং এর প্রাইসটা 10,000 টাকা বেশি ছিল এখন আমরা এটা সমঝোতার ভিতরে নিয়ে আসছি সবগুলো একই প্রাইসে বিক্রি করতেছি আচ্ছা দ্যাট মিন্স হচ্ছে এখন প্রাইস মোটামুটি ফিক্স বলা আছে 5,10,000 টাকা 10,000 টাকা আচ্ছা এটা হচ্ছে বাইক সিটির শোরুমে যে ম্যানেজারের সাথে কথা বললাম দিদার ভাই তার কার্ড এখানে শোরুমের কন্ট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস সবকিছু দেওয়া আছে এটা হচ্ছে সার্ভিস সেন্টারের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নাম্বার দেখা আছে আপনার চাইলে এখানেও কন্ট্যাক্ট করতে পারেন এই ছিল আজকের ব্লগ আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল সো গাইজ আজকের ব্লগটা এখানে শেষ করছি সি ইউ মাই নেক্সট ব্লগ টিল দেন আল্লাহ হাফেজ হ্যাভ ফান অ্যান্ড সি ইউ সুন স্টে উইথ নাইম রক অ্যান্ড কিপ রকিং